বাড়ি কে খেয়েছে কিন্তু সে তো মরলো না হয়তো বিষে ধরে নি মহারাজ মহারাজ কারা কক্ষে সত্যবতীর প্রসববেদনা শুরু হয়েছে এখনই হয়তো প্রসব হবে মন্ত্রী মশাই মহারাজ এখন উপায় মহারাজ নিশ্চয় গর্ব নষ্ট হয়ে গেছে বীজ যখন খেয়েছে তখন অবশ্যই সত্যবতীর গর্ভে মৃত সন্তান প্রবিষ্ট হবে তা হতে পারে আবার না হতে পারে এ বিষয়ে তোমার কিছু মনে হয় না তো না বাবা কিছুই না তবে শাস্ত্রে বলেছে ভগবান বাসুদেব সর্বভূতে অবস্থিত নরোত্তম বুঝেছি ভগবান কার শত্রু কার মিত্র নয় আচ্ছা যাও দাত্রী সত্যবতীর গর্ভে সন্তান হওয়ার সাথে সাথে তাকে সাগরের জলে ভাসিয়ে দেবে আর মন্ত্রীবর মহারাজ সত্যবতীর সন্তান হওয়ার সাথে সাথে তাকে কবির কারণে ভাসান দিয়ে আমি তাই করব মহারাজ মন্ত্রীবর মন্ত্রীবর এখন আমি নিষ্কণ্ঠ সত্যবতীর পুত্রকে দিয়েছি সাগরের জলে ভাসিয়ে আর সত্যবতীকে দিয়েছি নির্বাসন এখন আমরা নিষ্কণ্ঠ ঠিক বলেছেন মহারাজ এবার থেকে আমরা নিশ্চিন্তিত আমাদের আর কোনো ভাবনা নেই নরোত্তম মহারাজ যাও নর্তকীদের এখানে নিয়ে আসো তার বোধ আমরা মন্ত্রী বসায় ঘরে রেখে দিচ্ছি আর এদিকে এসো এসো বিনোদন করবেন
ভাই চলুন মহারাজ এবার আমরা অন্তপুরে চলে যাই চলো মুক্তি ভাই ওরে বাছা হাই ভগবান জানি না আমার এই বাচ্চার কপালে কি আছে ওরে আমার নয়নের মনি আমি যে সকল আঘাত ভুলে গেছি বাবা তুই কি আমাকে মা বলে ডাকবি না বাবা তুই কি আমাকে মা বলে ডাকবি না বাবা বলো ঠাকুর আমি তোমার কাছে কি অপরাধ করেছি যার ফলে আমার বাচ্চাকে আমার হারাতে হবে তোমার দুটি পায়ে ধরে বলছি আমার একমাত্র নয়নের মনিকে তুমি কেড়ে নিও না আমি তোর কোনো কথাই শুনবো না মহারাজের আদেশ আমাকে যে পালন করতেই হবে দেখ না কেমন করে আমার বুক শূন্য করে তুমি নিয়ে যাবে দাত্রী তোমার কি সন্তান নেই সন্তানের মায়া কি তুমি বুঝো না দাত্রী না না দাত্রী তুই সরে যা বলছি তুই সরে যা আমি আমার ছেলেকে কিছু দেই দেবো না কি বললে ওকে তুই দিবি না 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 Hello.
আমি তোর জন্য কারাগারে কত কষ্ট দুঃখ করেছি, তবু যে তোকে আমার বুকে ধরে রাখতে পারিনি। এর চেয়ে মৃত্যুই যে আমার ভালো ঠাকুর, মৃত্যুই যে আমার ভালো। কোথায় আমার পুত্র, কোথায়? বহু দূর থেকে তোমার কাঠর আর্তনাদ শুনে ছুটে এসেছি। ধাও ধাও প্রিয়ে, আমার পুত্রকে আমার কাছে খুলে দাও। নেই স্বামী, তোমার নয়নের মণিকে আমি যার ধরে রাখতে পারলাম না। মহারাজের আদেশে দাত্রী যে ওই সাগর জলে ভাসিয়ে দিতে গিয়েছে। নেই আমার বাচ্চা, নেই। ও ভগবান, কি তুমি করলে? আমার নয়নের মণির মুখখানা দেখার জন্য আমি যে পাগলের নিয়ে ছুটে এসেছিলাম, আর আমি এখানে বসে কাঁদব না। যাই, যেমন করে হোক দাত্রীর হাত থেকে স্বামী তাকে আমি উদ্ধার করি। আমার বাচ্চার সহায় দেখো, তুমি তাকে রক্ষা করো। চলে এসো সত্যবতী, মহারাজের আদেশে এখনই তোমাকে বনবাসে যেতে হবে। মহারাজ, মহারাজ আমাকে নির্বাসনে দিয়েছে। আর দেরি করা যাবে না, শীঘ্রই এসো বলছি। তাই চলো, আমি আর এই পাপ পুরীতে থাকতে চাই না। চলুন মন্ত্রী মশাই। Oh,
ওকে আমি নিব না তোকে দিও যাব না ওকে আমি নিব ওকে আমি নিব না ওকে আমি নিব ওকে আমি নিব না তোকে দিও যাব না কোন মানদো কোনির ছেলে কে Thank you.
महाराज
একদিন ভগবান ঠিকই আপনার প্রতি চোখ তুলে চাইবেন। প্রণাম নীল মহারাজ, প্রণাম নীল মহারাজ, প্রণাম। কি চাও তোমরা? আমরা সাগর জলে মাছ ধরতে গেলে এই ছেলেটিকে সাগর জলে ভেসে আছে, তারপর তাকে সাগর থেকে বাঁচিয়ে আপনার কাছে বিক্রি করার জন্য নিয়ে এসেছি রাজা। মহারাজ এই তো শুধু, আপনি এই শিশুটিকে কিনে নিন, ভবিষ্যতে সেই শিশু আপনার পুত্র পরিচয়ে বেঁচে থাকবে। মহারাজ সেনাপতি তোমার যুক্তি আমি মেনে নিলাম, যাও সেনাপতি ওদেরকে শিশুর বিনিময়ে 20,000 টাকা পরিষ্কার দিয়ে দাও, গে দাও ছেলেটি আমার হাতে দাও। দিচ্ছি রাজা। তোমাদের বকশিস। আই রে মন আমাজি গজার লোকা পাহাড় ভাইয়া যা, ভগবান আজ আমার প্রতি চোখ খুলে চাইলে এই কাঠি আনিকে দরবারে পাঠিয়ে দাও। মহারাজ আমাকে কি জন্য স্মরণ করেছেন? ওই দেখো রানী, কেমন সুন্দর একটা পুত্র সন্তান কিনে রাখলাম, এই ছেলেটি নাকি ওই সাগর চলে পাশে এসেছে। তাই তো, কি সুন্দর ছেলেটি, দাও আমার কুলে দাও, আমি ওকে আমার পুত্র বলেই
পালন করব তবে পুত্রের কি নাম হতে পারে রানী আপনি বলুন ও যখন ওই সাগর জলে ভেসে এসেছে তখন ওর নাম রাখলাম সাগরে বাসা কেমন হলো নামটা রানী উত্তম নাম হয়েছে মহারাজ বেশ এবার যাও সবাইকে নিয়ে একটু আনন্দ করার ব্যবস্থা করো তাই যাচ্ছি মহারাজ চলো বাবা চলো মহারাজ আমরা এই আনন্দে একটু ভাইজিদের নাচ গান উপভোগ করি ঠিক আছে সেনাপতি তাই হবে এই পরি আজ নতুনকে পাঠিয়ে দে মহারাজ আপনি এই নিয়ে চিন্তা করবেন না দেখবেন এই শিশু পুত্রটি আপনার সুখী সন্তান পরিচয়ে আপনার সুনাম অঞ্জন খ্যাতি করবে দেশ দেশান্তরে আপনার সুনাম ব্যয় করবে প্রণাম নীন মহারাজ কি জন্য তুমি আমার কাছে এসেছো মহারাজ আমি একজন প্রজা আপনার মহলে একটা চাকরি করতে চাই মহারাজ তা ভালো কথা বলো কি কাজ তুমি করতে পারো মহারাজ অন্য কোন কাজ আমার জানা নেই তবে কারণের কাজ আমার জানা আছে মহারাজ বেশ ভালো কথা নব শিশু আছে আমার ঘরে আজ থেকে আমার দুটি সন্তান লালন পালনের কাজ তুমিই করবে ঠিক আছে মহারাজ আজ থেকে আমার দায়িত্ব সঠিকভাবে পালন করব মহারাজ এবার এসো আমার সাথে তাই চলুন মহারাজ ও ভগবান আজ আমি কোথায় এসেছি এই গহীন বনে কে আমাকে আশ্রয় দিবে আমি তো কোনো পথ খুঁজে পাচ্ছি না ও ঠাকুর তুমি আমাকে বাঁচার পথ দেখিয়ে দাও ভগবান হে কেমনে রবো এই নিগুর বনে কেমন
Ah!
হবে না চলো চলো এবার ঘরে চলো তাই চলুন বাবা তাই চলুন আজ তুল দেমেন জি ঘরে চল গল্প করি হে দুইজনে করে হে গিনি বলি Thank you.
তোমার কথা শুনে যে আমার রক্তে আগুন ধরে যাচ্ছে না না এই সত্যবানের বাস্তবটাকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না সামান্য করে এত বড় স্পর্ধা আমার পুত্রকে নিজ পুত্র বলে অপবাস করেছে আমি তার কঠোর বিচার করব এই কাছে সত্যবানকে দরবারে পাঠিয়ে দে সময় কেন স্মরণ করবেন মহারাজ সত্যবান তোমার এত বড় স্পর্ধা আমার পুত্রকে নিজ পুত্র বলে অপবাস করেছ সে কথাটা বলতে তোমার দিনটা বড় নষ্ট হলো না সত্যবান এত বড় সাহস তোমার আমি যে মিথ্যা বলিনি মহারাজ সত্যি সত্যি যে সাগর আমার পুত্র চুপ কর মূর্খ আবার সেই পরিহাস আমার এই বেতনে বকি তাকর হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে